সেলিব্রিটি ক্রিকেট লিগে অনেক সেলিব্রিটি আছে, আবার অনেক নন সেলিব্রিটিও খেলছে, আবার অনেক মিডিয়া অঙ্গনের লোকেরাও খেলছে, আবার যারা মোটামুটি মোটামুটি কিছু কাজ করেছে তারাও খেলছে। আমাদের কয়েকটা টিমে আমি দেখেছি যে হায়ার করে নিয়ে এসে ক্রিকেটারদেরকে খেলানো হচ্ছে সেলিব্রিটি বলে, এটা আসলে ঠিক না। এখানে তো প্রথমেই বলা হয়েছে সিসিএল মানে হচ্ছে কি, সেলিব্রিটি ক্রিকেট টিম। এখন সেলিব্রিটি আমরা ধরতে পারি যে হ্যাঁ ক্রিকেটার যারা আছে তারাও সেলিব্রিটি, কিন্তু তাদেরকে নিয়ে যদি আমরা খেলাটা খেলি তাহলে তো লাভ হলো না, কারণ এখানে খেলছে হচ্ছে গিয়ে অভিনয় শিল্পীরা, গানের শিল্পীরা বা র্যাম্পের শিল্পীরা, তারা খেলছে এখানে। এখন এখানে যদি আমি প্রফেশনাল কোনো খেলোয়াড়কে নিয়ে আসি তাহলে তো আসলে এটা ঝামেলাই হয়ে যায়, তাই না? এটা আসলে ঠিক না। এই জায়গাটা আমার মনে হয় প্রথম যখন নাম এন্ট্রি করা হয়েছিল তখনই এটা ক্লিয়ার করা উচিত ছিল যে কোনো ক্রিকেটার এই খেলাটা খেলতে পারবে না, এটা করে নাই দেখে এখন গ্যাঞ্জামটা হচ্ছে। এটা ক্লিয়ার করে দিলে মনে হচ্ছে বেটার ছিল যে কারা কারা আসলে সেলিব্রিটি, কারা কারা খেলতে পারবে, কোন কোন সেক্টর, টিভি, অ্যাক্টিং, মডেলিং, সিঙ্গিং, মানে গান গাচ্ছে যারা তারা ডান্সার, এটা যদি ক্লিয়ার করে দিত তাহলে ভালো হতো। প্রথম দিন যেভাবে যে স্পিড নিয়ে আমি আসছিলাম টুর্নামেন্টে খেলার জন্য, বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এটা কোনো পাড়া মহল্লার খেলা হচ্ছে। প্রতিটা ম্যাচে ম্যাচে গ্যাঞ্জাম হচ্ছে, প্রতিটা ম্যাচে ম্যাচেই তর্ক বিতর্ক হচ্ছে, প্রতিটা জিনিসই হচ্ছে কেন যেন নন সেলিব্রিটিদেরকে এক করার জন্য, আমার কাছে এমনটা মনে হচ্ছে। আসলে এই টুর্নামেন্টটা যে মানে যে চিন্তা করে করা হয়েছিল আর আমরা পার্টিসিপেট করেছিলাম যে চিন্তা করে, টোটালটা একদম ভ্যালুলেস হয়ে গেছে। এই খেলাটার সাথে ইনভলভ হওয়া মানে হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মজার ব্যাপার। আমরা যেহেতু ন্যাশনাল টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি, করছিলাম, সো এটা নিয়ে আসলে পরে এত সিরিয়াস হয়ে গেল। যেটা হচ্ছে যে এরকম কিছু একটা ঘটনা হয়েছে আজকে এবং একজনকে এলিমিনেট করা হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গতকালকে আসলে ওই টিম থেকে আমরাই ফেস করেছি এবং সেই প্রফেশনাল প্লেয়ার দিয়ে খেলানোর কারণে অ্যাকচুয়ালি আমরা এই ম্যাচটা লুজ করেছি এবং যেটা খুবই দুঃখজনক। তো সেই আজকে বাদ পড়ার কারণে অপোনেন্ট যে আরেকটা টিম ছিল আজকে যারা খেলেছে তারা সেই লেভারেজটা পেয়েছে, তো এখানে তো আসলে আমরা মানে কি বলবো ডিপ্রাইভড হলাম, কারণ এই প্রফেশনাল প্লেয়ারটা খেলেছে আমাদের এগেনস্টে, সেই যেই কারণে আমরা হেরেছি। সেই প্লেয়ারটা না থাকলে হয়তো আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকতো।